الحمد لله যেগুলো ছাড়া পৃথিবীর কেউ মূলত আলিম হতে পারবে না সেগুলো আমিল আমিল কে কিভাবে জবর দেয় কেন দেয় কখন দেয় কিভাবে দেয় কোথায় এসে দেয় কি অর্থ প্রদান করে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা হরফ যেগুলো আমল করে পৃথিবীর যতগুলো হরফ আছে যেগুলো আমল করে আমলকারী হরফ সমূহ মূলত সাত প্রকার পাঁচ প্রকার এসিমের মধ্যে আর দুই প্রকার ফেলের মধ্যে ফেলে মজারের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি তাহলে এখন আমরা জানবো তো আল আফআলুল আমিলা আফআলুল আমিলা মানে ফেল আমল করে এই রকম ফেল ফেল আমল করে কি আমল করে ফেল কি কাজ করে ফেল কি জামা পরায় ফেল হলে কি হবে আলহামদুলিল্লাহ আমার যারা ছাত্র তারা ইতিমধ্যে জেনেছেন যে পৃথিবীতে কোনো ফেলই কোনোদিন ফাইল ছাড়া হতে পারে না কোন ফাইল ছাড়া পৃথিবীতে কোনোদিন কোনো ফেল একাকি হতে পারে না তাহলে যদি ফাইল দেখা যায় তাহলে আমরা তাকে মারুফ বলি ফাইলকে যদি চেনা যায় তাহলে তাকে আমরা মারুফ বলি আবার পৃথিবীর প্রত্যেকটা ফেলের মধ্যে কিন্তু ফাইল লুকিয়ে থাকে তাই না আমরা এগুলো জেনেছি আগে এখন ফেল তাহলে কি কাজ করবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা নাহমির না পড়ার আগে থেকে আমরা জানছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুল্লু ফাইলিন মারফুন পৃথিবীর প্রত্যেক ফাইল ওই হচ্ছে পেজ বিশিষ্ট হবে রফা বিশিষ্ট হবে আর পৃথিবীর প্রত্যেক মাফুলই মূলত কুল্লু মাফউলিন মনসুবুন পৃথিবীর প্রত্যেক মাফুলই মূলত কি হবে নসব বিশিষ্ট হবে আর আমার যারা ছাত্র আছেন আলহামদুলিল্লাহ তারা জানেন পৃথিবীতে ফেল তার ফাইলকে পেশ দিবেই 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 আর ফাইল ছাড়া পৃথিবীতে যা কিছু থাকবে ওই বাক্যের মধ্যে সবগুলো মূলত নসবের অবস্থায় ফাইলের পরের স্থান মূলত নসবের অবস্থায় এগুলো অনেক শিরোনামে আমরা জেনেছি ফেল আজরাইলকে যা আজরাইলের জীবন কবজ করতে পারে ফেলের অর্থের বিবেচনায় আমরা দেখেছি ফেল ফেল আজরাইলকেও কবজ করতে পারে আমরা দেখেছি তারপরে এই শিরোনামে দেখেছি তারপরে আমরা দেখেছি প্রেম ফেল ফাইল ছাড়া পৃথিবীর সবগুলোকেই নসব দিবে ফাইল ছাড়া পৃথিবীর সব কিছুকে নসব দিবে ফেল ফাইল ছাড়া পৃথিবীর সব কিছুকে নসব দিবে মানে জবর দিবে এগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ এগুলো আমরা কমনলি এগুলো আমরা জানি এছাড়াও আলহামদুলিল্লাহ আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা ফেলের মধ্যেই ফাইল আছে আর ফাইল মানে হচ্ছে পেজ বিশিষ্ট ফাইল মানে হচ্ছে জম্মা হবে ফাইল মানে হচ্ছে ওয়াও দ্বারা হতে পারে রফা বিশিষ্ট হবে তাহলে ফাইলের আজকে কাজ কি আমরা ফাইলের কাজ কি এটা জানার আগে যদি আমরা ফাইল কি জিনিস এগুলো জানি সরি ফেল কি জিনিস এগুলো আমরা জানি আজকে যেহেতু আমরা শিখছি ফেলের মূলত আমল ফেলের মূলত কাজ যেহেতু আফআলুল আমিলা ফেল কি কি কাজ করে ফেল কিভাবে জামা দেয় কমনলি তো আমরা অলরেডি আলহামদুলিল্লাহ জেনেছি ফেল ফাইলকে পেশ দেয় আর বাকি সবগুলোকে নসব দেয় এছাড়াও আমরা মুখস্থ করেছি ভাষা চলার গতি আরবি ভাষা কিভাবে চলে আরবি ভাষা কিভাবে সাজাতে হয় সেগুলো আমরা জেনেছি ফেল ফাইল মাফুল 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 এভাবে আরবি ভাষা সাজাতে হয় এটাও আমরা জেনেছি তো এখন আমরা দেখব ফেল তাহলে ফাইলকে পেশ দিবে আর বাকি সব গুলোকে তথা মাফুলকে নসব দেবে তো বাকি সবগুলোকে মূলত সবকিছুই মূলত ছয়টা এসিমকে নসব দিবে সেগুলো আমরা বিস্তারিত পরে জানবো কিন্তু কাজকে আমরা জানার তাহলে চেষ্টা করছি ফেল ফেল হলে কি কাজ করবে আমরা তো অলরেডি আলহামদুলিল্লাহ জেনেছি পৃথিবীর প্রত্যেকটা ফেলের ফাইল যদি চেনা যায় তাহলে সেটা মারুফ হয় ফেলে মারুফ আর যদি ফাইল চেনা যায় না তাহলে সেটা ফেলে মাজহুল হয় কিন্তু ফেল কি করবে ফাইলকে পেজ দিবে ফাইলের তাহলে ফেলে মারুফের ফাইল দেখা যাক অথবা আগে থাক অথবা যেখানেই থাক অথবা গোপন থাক মনে মনে গোপন থাকলে মনে মনেই তার উপরে পেশ হবে আর যদি প্রকাশ্য থাকে তাহলে তাকে পেশ আমরা দিয়ে দিব তাহলে ফেল কি কাজ করে ফেল মূলত ফাইলকে পেশ দিবে আর বাকি সবগুলোকে তার মানে মাফুলকে এবং কিছু এসিমকে হাল তামিজকে নসব দেবে তাহলে ফেল কি কাজ করে মনে যেন থাকে ফেল পৃথিবী উল্টে গেল ফেলের কাজ মাত্র দুটা ফেল কোনোদিন জের দিতে পারবে না ফেল মূলত কোনোদিন সত্য সাপেক্ষে অন্য বাক্যে অবশ্য দিতে পারে যজন কিন্তু সরাসরি দেখা যায় ফেল মূলত দুটা কাজ করে পেশ দেবে আর বাকি সবগুলোকে নসব মানে ফাতা দেবে বা আলিফ দিবে পেশ দিবে মানে জম্মা দিবে অথবা ওয়াও হবে যদি আসমাই সিত্তা হয় তাহলে ওয়াও ইয়া আলিফ এগুলো দ্বারা দিবে কিন্তু মনে রাখতে হবে ফেল কি কাজ করে ফেল মূলত ফাইলকে পেশ দিবে আর পৃথিবীর বাকি সবগুলোকে বাক্যের মধ্যে যারাই থাকবে সবগুলো হালাতুন নসবি নসবের অবস্থায় থাকবে তার আগে যদি অন্য কেউ এসে জের জবর জের দেয় সেটা ভিন্ন কথা কিন্তু ফেল কি কাজ করে মনে রাখতে হবে পৃথিবী
পৃথিবী উল্টে গেলেও ফেল কি কাজ করবে ফেল তার ফাইলকে পেজ দিবে বাকি সবগুলোকে নসব দিবে ফেল তার ফাইলকে পেজ দিবে বাকি সবগুলোকে নসব দিবে ফেল তার ফাইলকে পেজ দিবে বাকি সবগুলোকে নসব দিবে ফেল তার ফাইলকে পেজ দিবে বাকি সবগুলোকে নসব দিবে ফেল তার ফাইলকে পেজ দিবে বাকি সবগুলোকে নসব দিবে ফেল ওই সব বাকি সব মিথ্যা ফেল ওই সব বাকি সব মিথ্যা ফেল ওই সব বাকি সব মিথ্যা কারণ কি আমরা দেখব আরবি ভাষায় যেখানেই জবর হোক সেটা মূলত কোন না কোন বাক্যের মধ্যে হয় যে যতগুলো জবর হওয়ার কারণ আছে ধরতে গেলে ওই ফেলেরই একটা অংশ বিশেষ সেগুলো তার মানে ফেল ছাড়া পৃথিবীতে আর কেউ জবর দিতে পারে না এগুলো কথা অনেক নতুন মনে হলেও এভাবে যদি জানেন বোঝেন চিন্তা করেন উপলব্ধি করেন তাহলে বুঝটা সহজে মাথার মধ্যে ঢুকবে লায়ের নাম কদু আপনি যাবেন সৌদি আরব জাহাজেও যাওয়া যায় প্লেনেও যাওয়া যায় আপনি যাবেন আরবি ভাষা শিখবেন আপনি যেভাবেই হোক আপনি উপলব্ধির সাথে যদি বুঝতে পারেন তাহলেই হবে পৃথিবীতে অনেক খ্রিস্টানেরা আরবি জানে এখনো আরব বিশ্বের ইহুদিরা আরবি জানে আরব বিশ্বে যারা বসবাস করে তারা আরবি জানে পিকে হিস্ট্রি কথা আপনারা শুনেছেন হিস্টোরি অফ সারাসিন তারপরে সে অনেক আরবি জানতো তারপরে অসংখ্য জজ বানাস আসলে আরবি জানাটা উপলব্ধির বিষয় বোঝার বিষয় হৃদয়ঙ্গম করার বিষয় আর এগুলো মাধ্যমেই মূলত হৃদয়ঙ্গম করতে হবে ফেলের কাজ তাহলে মূলত একটি কি ফেলের কাজ মূলত দুটি কি সেটা ফাইলকে পেজ দিবে আর বাকি সবগুলোকে নসব দিবে এখন আপনি বলেন তো ভাই যদি কোনো ফেলের ফাইল দ্বারাই অর্থ পরিপূর্ণ হয়ে যায় ফেল ফাইল দিয়েই হয়ে যায় আর কারো দরকার পড়ে না জাহাবা জায়দুন জায়দ গেল কমা আহসান হাবিব আহসান হাবিব দাঁড়ালো আহসান হাবিব দাঁড়ালো তাহলে নামা আহসান হাবিব নামা জায়দুন জায়দ ঘুমালো তাহলে ঘুমালো দাঁড়ালো গেল ফিরে এলো রজা তু ফিরে এলাম দাখল তু প্রবেশ করলাম হ্যাঁ জাহাব তু বাইরে গেলাম আচ্ছা তাহলে খরচ তু বাইরে গেলাম তো এই যে আমি গেলাম মানে কি তাহলে ফেল ফাইল দ্বারাই পরিপূর্ণ হয়ে যাচ্ছে বাস তাহলে আর দরকার নেই মাহফুলের দরকার নেই তার মানে মাহফুলে বিহির দরকার নেই আমাদের আর প্রয়োজন পড়ছে না আমরা আস্তে আস্তে জানবো কিন্তু মনে রাখলে ভুললে মনে ভুললে চলবে না সেটা কি অবশ্যই মনে রাখতে হবে ফেল তার ফাইলকে পেজ দিবে আর বাকি সবগুলোকে নসব দিবে ফেল তার ফাইলকে পেজ দিবে বাকি সবগুলোকে নসব দিবে ফেল তার ফাইলকে পেজ দিবে বাকি সবগুলোকে নসব দেবে আমি কি বলেছি পৃথিবীর কোন ফেল ফেলে মারুফ হোক ফেলে মাজুল হোক ফেলে লাজিম হোক ফেলে মোতাদ্দি হোক ফেলে টেলে হোক ফেলটা আফালুল কুলুব হোক আফালুল নাসব হোক আফালু আফালুল মাধ্যম হোক যে প্রকারই ফেল হলেই ফেল হলেই ফেল হলেই পৃথিবীতে ফেল হলেই ফেলে টাল ফেলে টাল ফেলে টাল ফেলে 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 বুদ্ধি ফেলে ফেলে কত ধরনের ফেল আছে আফালুর রজা আফালুল ইয়াকিন আফালুল মাধ্যম আফালু শুরু আফালু আফালু আফালুল মুকারাবা আফালু আফালু নাকিসা যেই ফেলই হোক না কেন পৃথিবীতে ফেল শব্দটা উচ্চারণ থাকলেই অবশ্যই মনে রাখতে হবে ফাইলকে পেজ দিবে আর যদি ফাইল ছাড়া অন্য কেউ আসে তাহলে তাকে নসব দিবে তাহলে ফেল তার ফাইলকে পেজ দিবে আর বাকি সবগুলোকে নসব দিবে এখন কোনো ফেল যদি মুক্তাদা খবরের আগে আসে তাহলে মুক্তাদাকে ফাইল হিসাবে পেজ দিব আর খবরকে কি দিব মাহফুল হিসাবে নসব দিব কিন্তু এই কথা ভুলে গেলে কেউ আর পড়া পারবে না যত ধরনের ফেলই হোক না কেন এক কথায় ফেলে লাজেম হোক তাজেম হোক ফাজেম হোক ফেলে মারুফ হোক তারুফ হোক ফেলে মাজুল হোক ফেলে কাজুল হোক ফেলে মানে যে ফেলি হোক না কেন ফেলে আজরাইল হোক ফেলে ফেলে পৃথিবী হোক ফেলে ফেলে আপনা ফেলে আহসান হাবিব হোক ফেলে যেই ফেলি হোক না কেন ফেলের কাজ মাত্র দুটা ভুলে গেলে চলবে না সেটা কি ফেলে ফাইলকে পেজবে বাকি